সরকারটাই ছিল বেপরোয়া। আপনি জানেন যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা আমরা অর্জন করেছি, সেই দিন এসেছিলেন বঙ্গবন্ধু, আর তারই সুযোগ্য কন্যা। উনি দেশটা চালানোর ক্ষেত্রে এমন একটা ভাব করলেন, এমন একটা ভাব ধারা নিলেন যে এই এইসব আন্দোলন নামকেও আসতে বলে এগুলি কিছুই হয় নাই, উনি যেমন ইচ্ছে তেমন করে চালাবেন, এই যেমন ইচ্ছে তেমন করে চালাবেন, ডিসগাইজের মতো আর কি, হ্যাঁ যেমন খুশি সাজো, এটা একটু ক্ষমতা না, ক্ষমতা এইভাবে চালানো যায় না। আওয়ামী লীগ গভর্নমেন্ট, প্রতিত স্বৈরাচার আওয়ামী লীগ গভর্নমেন্ট যেভাবে দেশটাকে চালাতে চেয়েছে এবং সেইভাবে তার সহযোগী সংগঠনগুলিকে, বঙ্গ সংগঠনগুলিকে সেভাবে গঠন করেছে, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, এরা সবাই মহিলা লীগ, লাঠিবাজি এদের কাজ। ফলে ন্যাচারালি এই যে বেপোয়ারা এরা হলো, এরা তো এমনি হলো না, আশকারা তো এমনি পেল না, এরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমস্ত জায়গায়, এবং এরা দেখেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সর্বত্র একচেটিয়া কর্তৃত্ব একটা প্রতিষ্ঠা করেছিল, এবং শেখ হাসিনা অনুধাবন করতে না পারা আমাদের, যদিও বলে যে আমরা 71 এই করেছি, 69 এই করেছি, তাই না, আমার বঙ্গবন্ধু নেতৃত্বে, এটা মুখে বাদ কি বাদ, এটা বিশ্বাস করে না। যে দেশটার লোক জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে, সেই দেশে যা ইচ্ছে তাই করা যায় না, এই যা ইচ্ছে তাই যে করা যায় না, এটা শেখ হাসিনা তার পরিবারের জীবন দিয়ে উপলব্ধি করতে পারে নাই যে যা ইচ্ছে তাই করা যায় না। দুইটা কারণ হইতে পারে, একটা হইতে পারে যে শেখ হাসিনা প্রতিটি স্বরাচার উনি মনে করেন নাই, যেহেতু ওনার বাপ ভাই সব মারা গেছে তাহলে এই দেশটা ওনার যা ইচ্ছে তাই করুন, এটা একটা মনে হইতে পারে মানসিকতা, অথবা হইতে পারে যে না উনি থোড়াই কেয়ার করছেন যে আরে এইভাবেই তো রাষ্ট্র মতো চালানো যায়, আমার আমার ছাত্র আমার পুলিশ আমার আর্মি আমার সব কিছু আমার, পাবলিক কি বুঝলো আর কি ভাবলো কিচ্ছু আসা যায় না, আমি যা ইচ্ছে তাই করব। এই যে অধ্যত্ত, এই অধ্যত্তর পরিপ্রকাশ হয়েছে ছাত্ররা, মুষ্টিময় ছাত্র আমরা দেখেছি সমস্ত জায়গায়, এই যে কোটা আন্দোলন যত থেকে শুরু হয়েছে, এমনকি ভিন্ন মতের উপর ছাত্রলীগের গ্রীষ্ম কালচারে যে ভাই বলল সাংবাদিক, বিভিন্নভাবে অন্যান্য অপরাপর সংগঠনের পর হামলা করা এদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল, এবং মনে হয় যে এরাই সব, আর কারো রাজনীতির প্রয়োজন নাই, দেশটার নিয়ে ভাবনারও প্রয়োজন নাই, শেখ হাসিনা যেমন করে ভাবে এমন করে ওরাই ভাবে, ওই ভাবার পরিণতি হিসেবে দেখবেন আগে অগ্রণী বাহিনী ছাত্ররাই ওই তথাকথিত ছাত্রলীগ শেখ হাসিনা যেটা ওইটাই পলাই গেছে, যদিও শেখ হাসিনা খুব খুব কৌশলীভাবে বলছেন ওনার বক্তৃতার সময়, কয় না আমিও ওদেরকে চলে যেতে বলছি, কিন্তু উনি তো ছাত্রদেরকে চলে যেতে বলছেন হল থেকে, উচ্ছেদ হওয়ার উচ্ছেদ হয়ে গেছে সাধারণ ছাত্রের প্রতি মুখে, ওনাকে কে চলে যেতে বললো ইন্ডিয়ায়, উনি চলে গেলেন, ওনার শেখরা সব আগে চলে গেলেন, তাই না, এবং আওয়ামী লীগের লোকদেরকে বিপদগ্রস্ত করলেন, দেশটাকেও বিপদগ্রস্ত করলেন, মানে এই দলগুলির রাজনীতি আসলে মানে এই এইরকম ক্ষমতার মানে কি বলা যায় ক্ষমতার বিকৃত, আমি বিকৃত বলবো, বিকৃত যে রূপ, এটা আসলে আমাদের দেশবাসীর কাছে কাম্য না। ফলে এই জায়গার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যারা রাজনীতি করবো, যারা ক্ষমতা আসবো, আমার মনে হয় না, কারণ এরশাদ সাহেবও এরকম করে নাই, আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এরশাদের মতো অবৈধ শাসক, আমি আর হাবিব সাহেব একসঙ্গে আমরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, এরশাদ সাহেব রিজাইন করেছে, এবং জানেন সাংবাদিক ভাই জানেন রিজাইন করে উনি জেল খাটার উনি রিক্স নিয়েছে যে আমাকে যাবজ্জীবন সাজা খেতে খাটতে হইতে পারে, আমার ফাঁসি হইতে পারে, আমার লোকদের, তারপরে উনি রিক্স নিয়ে পদত্যাগ করছে, এবং 6.5 বছর জেল খাটার পরে উনি রাজনীতিতে কামব্যাক করছে। কিন্তু আওয়ামী লীগ যে আওয়ামী লীগ দাবি করে বহুদিনের পুরনো সংগঠন আওয়ামী লীগ মুক্তি নেতৃত্ব, সেই সংগঠনের নেত্রী শেখ হাসিনা তাও আবার বঙ্গবন্ধুর কন্যা, উনি মানে কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন, কিন্তু বলে গেলেন না, তো ইন্ডিয়া পালায় নাই, উনি ইন্ডিয়া পালিয়ে গেলেন কিভাবে, তাহলে এই যে পালিয়ে যাওয়া এবং আবার রাজনীতিতে কামব্যাক করা, এটা কখনো হবে না, হবে না, এই পর্বে হবে না। বলে এটাই হচ্ছে এই আন্দোলনের মানে কি বলবো আমি বিশাল ই পাওনা, যে সরকারের সমস্ত সংগঠন নেতৃত্ব, কি ছাত্রলীগ বলেন কি যুবলীগ বলেন, সমস্ত নেতৃত্ব এমন করে পলায়ে গেছে যেটা আর ফিরে আসার স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ নাই। আমি সেই জায়গাটাই খুব শঙ্কিত, এই শক্তিটা বাংলাদেশে আবার কোন নাশকতার সঙ্গে যুক্ত না হয়ে যায়, যেহেতু পলায়ে গেছে, হয় না, এইটা এটা এটাই আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে, যাতে কোন রকম নাশকতা, কোন রকম উস্কানি, কোন রকম ইতে করে বাংলাদেশে অস্তিত্ব তৈরি না করতে পারে, সেদিকে সবাই খেয়াল রাখতে হবে।